দেখা প্রিয় নেতাজি কবিতাটি নিবেদন করছি। প্রিয় নেতাজি, অনেকদিন ধরেই তোমাকে চিঠি লিখব ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোন একটা ঘটনার নিরিখে তোমায় চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি, বাবার গল্পে তোমার বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার একজন নেতাজির দরকার ছিল, মা গাইতেন বীর সুভাষের মহান দেশ, দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল, ঠাম্মার চোখে তখন আঁচলের খুন। এসবের মধ্যে বড় হওয়া আমিও যেন কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম, ভাবতাম পারতে, তুমি পারতে, যদি আর একবার, আর একবার তোমাকে আমাদের মধ্যে পেতাম। আজ উত্তর চব্বিশ সহ আমার একই ঘোর, তুমি পারতে, কেননা বিশ্বের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা তখন কারুর ছিল না। এখনো আছে কি? তুমি হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে, ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো বীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করে যে সবাই ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাওয়ার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসু বাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, জারালোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে, এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজি, তুমি এখন বিমান বন্দরে, সভা সমিতিতে, রিসার্চ বিউরোতে, এমনকি ছেলের নামকরণেও শুধু হৃদয় যেন দোলা দেয় না। জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে, আর ছেলেরা তারা তো দেশ থেকে বিদেশের খবরে বেশি রাখে, আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত, শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প খরা এলিনো বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেলকৌজিতে? আজ যখন ঘাড়ের ওপর AK-47 এর নিঃশ্বাস, রক্তের হোলি খেলা, ধর্মের চিহ্নে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বললে, মা মা দেখো উনি আসছেন। পাশের মালিনের সমস্যায় ডাকবে জানলা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবে। খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বা চোখে জল, নদী হবে উত্তাল, নৌকা বেসামাল, পোড়ান মাছিও যাবে, উনি আসতেছে। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা, আর একটা দেশে, আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে তোমাকে আমার এই চিঠি, ভালো থেকো নেতাজি, ভালো থেকো, প্রণাম নিও, ভালো থেকো, নমস্কার। অঞ্জলি বোস।